দেশের চাকরি পরীক্ষায় যেভাবে দুর্নীতির শিকার হতে চলেছে তার ফলে শিক্ষিত বেকার যুবকদের সমস্যায় ফেলছে প্রতিনিয়ত এই সমস্যা সমাধানে কেন্দ্র সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যার ফলে সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল পনেরো রকমের নিয়মের কথা বলা হয়েছে এই নিয়মগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা জানি পশ্চিমবঙ্গে চাকরি নিয়োগ পরীক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন দুর্নীতির কথা খবরে উঠে এসেছে এই চাকরি পরীক্ষায় যে দুর্নীতি তা রদ করার জন্য কেন্দ্র সরকার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে তাতে সাধারণ মানুষ সাধুবাদ জানায় চলুন জেনে নিই লোকসভায় পাশ হয়ে গেল সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল দিন কয়েক ধরে এই বিল নিয়ে আলোচনা চলছিল সেই বিল আইনে পরিণত হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদী সরকারের দাবি এই বিল আইন হিসাবে এলে কেন্দ্রের চাকরি পরীক্ষাতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস টুকলির মতো অনিয়মগুলি আটকানো পুরোপুরি সম্ভব হবে মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি পেশ করার সময় তিনি বলেন দেশের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম মোকাবেলা করার জন্য এতদিন কোনো আইন ছিল না এবার তা রোধ করা সম্ভব হবে বিরোধীদের অভিযোগ এই বিল দিয়ে তাদের প্রস্তাব মানা হয়নি বিলের অধীনে যেসব কেন্দ্রীয় সরকারি চাকরির কথা বলা হয়েছে সেগুলি হল ইউপিএসসি স্টাফ সিলেকশন কমিশন রেল ব্যাংক ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো পরীক্ষা লোকসভায় পাশের পর বিলটি এবার পেশ হবে রাজ্যসভায় বিলে বলা হয়েছে যে সমস্ত পরীক্ষার্থী কোনো রকম অসদ উপায় অবলম্বন না করেই পরীক্ষা দেন তাদের কোনো চিন্তার কারণ নেই যারা প্রশ্নপত্র ফাঁস টুকলির মতো অপরাধের সঙ্গে জড়িত থাকেন তারা কঠোর শাস্তির মুখে পড়বেন এসব অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে এবং দোষী সাব্যস্ত হলে দশ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে এই বিলের অধীনে সমস্ত অপরাধ জামিন অযোগ্য নয় এই অপরাধের ক্ষেত্রে পুলিশ নিজে থেকে ব্যবস্থা নিতে পারবে পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে জেরা এবং গ্রেপ্তার করার মতো ক্ষমতা থাকবে পুলিশের হাতে সরকারি পরীক্ষা অনিয়ম প্রতিরোধ বিলে পনেরো রকমের নিয়মের কথা বলা হয়েছে এতে প্রশ্নপত্র ফাঁস ও তার ফাঁসের চক্রান্ত প্রশ্নপত্র বা ওএমআর সিট জোগাড় করা উত্তর ফাঁস পরীক্ষায় প্রক্রিয়ায় কারচুপি জাল অ্যাডমিট কার্ড বিলি পরীক্ষার্থীদের অনৈতিক সাহায্য সহ একাধিক অপরাধ রয়েছে এই সমস্ত অপরাধগুলি যদি কোনো শিক্ষার্থী করে থাকে তাহলে তাকে শাস্তি গ্রহণ করতেই হবে কেননা আমরা দেখেছি ইতিপূর্বে পশ্চিমবঙ্গ বিগত আট থেকে দশ বছর ধরে যেভাবে চাকরি পরীক্ষায় দুর্নীতি করে চলেছে যার ফলে বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে মন্ত্রীরা একের পর এক ইডি সিবিআই তলবে রায় জর্জরিত হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এমতো চরম পরিস্থিতি মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকারের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা অতি জরুরি ছিল এই পদক্ষেপের ফলে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষিত বেকার যুবক যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় পাশ করার ক্ষমতা রাখে তারা বিভিন্ন রকমভাবে বঞ্চিত হতে চলেছে তারা যেন আর আগামী দিনে না বঞ্চিত হয় সে সমস্ত সুবিধাগুলি এই আইন দ্বারা তারা ভোগ করতে পারবে এবং আগামী দিনে তারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাশ করে তারা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিক হিসাবে নিয়োগ পাবে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে যে সমস্ত দুর্নীতি দমন করা সম্ভব হয়েছে এবং আগামী দিনে চাকরি পরীক্ষায় এই দুর্নীতি প্রতিরোধের যে ব্যবস্থা তাতে আপনি কতটুকু সন্তুষ্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ জানাই